নমস্কার দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আপনাদের জন্য আজকের দৈনিক রাশিফল তেইশে মার্চ সোমবার আজকে দিনটা আপনাদের কেমন যাবে আজকে তৃতীয় হল কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ও বারোটা একত্রিশের পর অমাবস্যা তিথি শুরু হবে আজকের নক্ষত্র হল ভাদ্রপদ নক্ষত্র আজকের দিনে রাহুকাল হলো সকাল সাতটা দশ থেকে সকাল আটটা একচল্লিশ পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য শুভপ্রদ তাছাড়াও আজকের দিনে প্রত্যেকটি রাশিলগ্ন সাপেক্ষে শুভ সময় হলো সকাল আটটা থেকে সকাল দশটা বারো ও দুপুর একটা থেকে রাত সাতটা সতেরো পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন ক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন তাছাড়াও আপনাদের প্রত্যেকটি রাশিলগ্ন সাপেক্ষে স্পেসিফিক শুভ সময় আমি প্রত্যেকটি রাশিলগ্ন বলার সময় প্রথমেই কভার করে দেব আপনার যদি রাশি ও লগ্ন দুটোই জানা থাকে তাহলে রাশি ও লগ্ন দুটোই ফলো করবেন অথবা রাশি জানা থাকলে রাশিটা ফলো করতে পারেন না হলে লগ্ন জানা থাকলে লগ্নটা ফলো করবেন তবে রাশি ও লগ্ন দুটো একত্রে ফলো করলে প্রেডিকশনটা অ্যাকুরেট জানতে পারবেন তো দেরি না করে চলে আসছি মূল অনুষ্ঠানে বন্ধুরা জ্যোতিষীয় শিক্ষামূলক অনুষ্ঠান দেখতে আর নিয়মিত দৈনিক সাপ্তাহিক ও মাসিক রাশিফল পেতে এই ভিডিওর নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকান প্রেস করে অল এ ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য মেষ রাশি লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে আজ আপনার জন্য শুভ সময় হল সকাল ছটা একত্রিশ থেকে বেলা এগারোটা চল্লিশ ও সেই সঙ্গে দুপুর দুটো একত্রিশ থেকে সন্ধে ছটা আটত্রিশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজ আপনি যদি সুখী দাম্পত্য জীবন উপভোগ করতে চান তবে আপনাকে আপনার স্ত্রীর অনুভূতি বুঝতে হবে আপনার প্রিয়জনের উপর কর্তৃত্ব করার চেষ্টা করবেন না অন্যথায় আজ বাড়িতে একটি বড় বিতর্ক তৈরি হতে পারে দাম্পত্য ক্ষেত্রে কিন্তু কিছু অশান্তি ঝামেলা বিবাদ দেখা দিতে পারে অবশ্যই এই দিক থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করা উচিত আজ আপনার রোমান্টিক জীবনেও কিন্তু কিছুটা সমস্যা দেখা দিতে পারে এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে আজ দাম্পত্য জীবনে দুজনের মধ্যে মত পার্থক্য থাকতে পারে তবে আপনার শান্তি বজায় রাখা দরকার না হলে কিন্তু কিছু সমস্যা বাড়বে অর্থনৈতিক দিক থেকে দিনটি খুব লাভজনক হতে চলেছে আজ আর্থিক দিক থেকে আরো শক্তিশালী হবেন আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে আর্থিক উপার্জনের বিভিন্ন রাস্তা আজ আপনার সামনে উন্মুক্ত হতে পারে সেই সঙ্গে আজ বহুদিনের আটকে থাকা অর্থ খুব সহজেই পেতে পারেন বা আদায় হতে পারে আজ আপনি দিনের দ্বিতীয় ভাগে কোনো সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারেন এবং এই সামাজিক কাজকর্মে যুক্ত হওয়ার কারণে কিন্তু আজ আপনার নাম সুনাম কিছুটা বাড়বে আজ আপনার এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার দেখা হতে পারে বা যোগাযোগ বাড়তে পারে এবং প্রভাবশালী ব্যক্তির দ্বারা কিন্তু আজ জীবনে ভাগ্যন্নতির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে আজ আপনার সৃজনশীল প্রতিভা আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত প্রশংসিত হবে এবং আপনার কর্মক্ষেত্রে সিনিয়ররা অর্থাৎ উচ্চপদস্থ ব্যক্তিবর্গের দ্বারা আপনি ব্যাপকভাবে প্রভাবিত হবেন ব্যাপকভাবে লাভবান হতে পারেন আজ আপনি যদি এভাবে কঠোর পরিশ্রম চালিয়ে যান কর্মক্ষেত্রে তবে অবশ্যই শীঘ্রই একটি বড় সাফল্য পেতে পারেন কর্মের জায়গায় কর্মক্ষেত্রে কিন্তু আজকে পদোন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্রে আজ বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা আজকে কিন্তু প্রবলভাবে রয়েছে এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো আজ যদি কোনো ইন্টারভিউ থেকে থাকে সেই দিক থেকে আজকের দিনে ভালো সফলতার যোগ রয়েছে পড়াশোনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধাপ্রাপ্ত হবেন পড়াশোনায় মন বসতে চাইবে না পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা কিছুটা বৃদ্ধি পেতে পারে প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো হতে চলেছে তবে সকালের দিকে প্রেম সংক্রান্ত বিষয় কিছুটা মানসিক উদ্বেগ বাড়তে পারে তবে বেলা বাড়ার সাথে সাথে প্রেমের ক্ষেত্রে কিন্তু স্থিরতা বজায় থাকবে এবং প্রেমের ক্ষেত্রে শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে পারে এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো ব্যবসায়িক দিক থেকে আজকে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য শুভপ্রদ না হলে কিন্তু আজ ব্যবসায়িক দিক থেকে চটজলদি যে কোনো ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে ব্যবসায়িক দিক থেকে আজ দীর্ঘমেয়াদী লগ্নি করা থেকে বিরত থাকুন না হলে ব্যবসায়িক দিক থেকে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারে অবশ্যই এই দিকটায় একটুখানি বাড়তি নজর রাখা উচিত আজ আপনার জন্য শুভ রং হল হলুদ ও শুভ সংখ্যা হলো তিন এবং আজকের দিনে আপনার জন্য শুভ কাজ হলো আজ কোনো বৃদ্ধ ভিকারীকে দান করুন কিছু দিনটা আপনার ভালো যাবে কার্যক্ষেত্রে সফলতা লাভ করবেন বা কার্যসিদ্ধি ঘটবে বিস্তারিত জানতে অবশ্যই মাসিক রাশি ফলে চোখ রাখুন সেই সঙ্গে মঙ্গল ও বৃহস্পতি রাশি পরিবর্তন ওই দুটো ভিডিও অবশ্যই দেখুন তাহলেই বিস্তারিত জানতে পারবেন ভিডিও লিংক এই ভিডিও নিচের ডেসক্রিপশন ওপরের কার্ড অথবা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন চলে আসছি পরবর্তী রাশিলগ্নের আলোচনায় বৃষরাশি লগ্নের আজকের দিনটা কেমন যাবে আজ আপনার জন্য শুভ সময় হল সকাল আটটা পঞ্চাশ থেকে বেলা এগারোটা পঞ্চান্ন এবং সেই সঙ্গে দুপুর তিনটে চল্লিশ থেকে সন্ধ্যে ছটা পঞ্চাশ এই শুভ সময় আজকের দিনে যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার জন্য সার্বিকভাবে ভালো যাবে আজ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভাগ্যোন্নতির যোগ প্রবল রয়েছে কর্মক্ষেত্রে দিনটা ভালোই কাটবে নতুন কর্মের যোগাযোগ আসতে পারে আজ আপনার কর্মক্ষেত্রে ফেলে রাখা কাজটি দ্রুত সম্পন্ন করতে সক্ষম হবেন এবং আজকের দিনে সব কঠিন কাজগুলি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন আজ আপনি আপনার কর্মক্ষেত্রের পারফরমেন্সে সন্তুষ্ট থাকবেন এবং আপনার আত্মবিশ্বাস আরো বাড়বে কর্মসংক্রান্ত বিষয় আজ আপনি যদি ব্যবসায়ী হন তবে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে ব্যবসা সংক্রান্ত বিষয় তবে অবশ্যই যে ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত সেই সঙ্গে আজ ব্যবসায়িক দিক থেকে কাস্টমারের সঙ্গে কথা বলার সময় অবশ্যই একটুখানি সংযত হওয়া প্রয়োজন একটুখানি সাবধানতা অবলম্বন করা উচিত কাস্টমার ডিলিংসের এর ক্ষেত্রে কিন্তু আজ কম বেশি সমস্যা দেখা দিতে পারে এই দিক থেকে একটুখানি সতর্ক হওয়া উচিত না হলে কিন্তু কম বেশি সমস্যা দেখা দেবে সেই সঙ্গে আজ প্রেম সংক্রান্ত বিষয় আজকের দিনটা বেশ ভালো প্রেমে সফলতার যোগ রয়েছে প্রেমের ক্ষেত্রে রোমান্টিক ভাব বজায় থাকবে আজ আপনার প্রেম সংক্রান্ত বিষয় জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিক কিছু মুহূর্ত কাটতে পারে আজ আপনি বুঝতে পারবেন আপনার সঙ্গী আপনাকে কতটা ভালো বোঝে বা ভালোবাসে এবং এই দিক থেকে কিন্তু আজ আপনার মনে শান্তি ফিরে আসবে আজ আপনি সন্ধ্যার দিকে বিশেষ কিছু উপহার পেতে পারেন আপনার জীবন সঙ্গীত থেকে এই দিক থেকে আজকের দিনটা বেশ শুভপ্রদ বা বেশ ভালো আজ স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এই দিক থেকে না হলে কিন্তু কিছুটা সমস্যা দেখা দিতে পারে স্বাস্থ্যজনিত সংক্রান্ত বিষয়ে কম বেশি সমস্যা ফেস করতে হবে পড়াশোনার দিক থেকে আজকের দিনটা বেশ ভালো পড়াশোনার ক্ষেত্রে আজ শুভ ফল পাবেন অবিবাহিতদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাবে নতুন বিবাহের যোগাযোগ আসতে পারে বিবাহ সংক্রান্ত বিষয়ে কথাবার্তা আজকের দিনে এগোনো যেতে পারে সেই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ শুভপ্রদ বা বেশ ভালো যাবে আজ আর্থিক দিক থেকে লাভবান হবেন ফাটকা অর্থ উপার্জন হতে পারে এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজকের দিনে লটারি কাটতে পারেন লটারি সূত্রে কিছু ফাটকা প্রাপ্তি হতে পারে বা হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে নতুন কোনো মানুষের থেকে কোনোভাবে আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে বা শুভপ্রদ আজ আপনার জন্য শুভ রং হলো লাল ও শুভ সংখ্যা হলো নয় এবং আজকের দিনে আপনার জন্য শুভ কাজ হল শিশুদের হলুদ মিষ্টি দিন দিনটা আপনার ভালো যাবে কার্যক্ষেত্রে সফলতা লাভ করবেন বা কার্যসিদ্ধি ঘটবে বিস্তারিত জানতে অবশ্যই মাসিক রাশি ফলে চোখ রাখুন সেই সঙ্গে মঙ্গল ও বৃহস্পতি রাশি পরিবর্তন ওই দুটো ভিডিও অবশ্যই দেখুন তাহলেই বিস্তারিত জানতে পারবেন ভিডিও লিংক এই ভিডিওর নিচের ডেসক্রিপশন ওপরের কার্ড অথবা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনা মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে আজ আপনার জন্য শুভ সময় হল সকাল ছটা পঞ্চাশ থেকে নটা তেতাল্লিশ ও সেই সঙ্গে দুপুর বারোটা আটচল্লিশ থেকে বিকেল চারটে চুয়াল্লিশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবে প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজ আর্থিক দিক থেকে কিন্তু কিছু সমস্যা আপনার দেখা দিতে পারে আর্থিক দিক থেকে আজ সাবধানতা অবলম্বন করুন বুঝে শুনে ব্যয় করুন ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে আজ আপনার আর্থিক পরিস্থিতি কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে রয়েছে আজ আপনার ক্রমবর্ধমান ব্যয় হার্স করার জন্য আপনাকে অবশ্যই কিছু স্থিতিশীল পদক্ষেপ নিতে হবে না হলে কিন্তু কম বেশি সমস্যা দেখা দিতে পারে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় আজ অবহেলা করা ভালো নয় না হলে কিন্তু কম সমস্যা বাড়বে স্বাস্থ্যজনিত উদ্বেগ কিন্তু কিছুটা বাড়তে পারে আজ অবশ্যই আপনাকে বুঝতে হবে যে অতিরিক্ত চিন্তা করা আপনার সমস্যাগুলি সমাধান করার পরিবর্তে তা আরও বাড়িয়ে তুলবে তাই যতদূর সম্ভব আজ আপনার মনকে শান্ত রাখুন শান্ত রাখার চেষ্টা করুন এবং বি পজিটিভ ভাবুন আজ আপনার আগ্রাসী মনোভাব এর পরিবর্তন হওয়ার কারণে আজ আপনার স্ত্রীর সঙ্গে আপনার কিছু সমস্যা হতে পারে এবং এই দিক থেকে কিন্তু দাম্পত্য কলহ অশান্তি এগুলো কম বেশি বাড়বে পড়াশোনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অর্থাৎ শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা বেশ শুভ পড়াশোনার ক্ষেত্রে আজ সফলতার যোগ রয়েছে তাছাড়াও আজ নিজের পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত থাকতে পারেন তবে আপনার শিক্ষকদের আজ পুরোপুরি সমর্থন পাবেন এবং শিক্ষকদের দ্বারা কিন্তু আজ পড়াশোনার ক্ষেত্রে সফলতার যোগ প্রবলভাবে রয়েছে সেই সঙ্গে কর্ম সংক্রান্ত বিষয় যেটা দেখা যাচ্ছে আজ নতুন কর্মের যোগাযোগ আসবে নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে কর্ম সংক্রান্ত বিষয়ে আজ ছোটখাটো ভ্রমণ হতে পারে যারা ঘুরে ঘুরে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা বেশ ভালো যাবে সেই সঙ্গে আজ বিষয় যদি কোনো ছোটখাটো ভ্রমণ হয়ে থাকে সেই দিক থেকে আজকের দিনে আপনি লাভবান হবেন সেই সঙ্গে আজ ব্যবসায়িক দিক থেকে যেটা দেখা যাচ্ছে ব্যবসা সংক্রান্ত বিষয় শুভ ফল আশা করতে পারে তবে সকালের দিকে ব্যবসা সংক্রান্ত বিষয় কিন্তু উদ্বেগ কিছুটা বাড়তে পারে এবং এই দিক থেকে কিন্তু আপনার মানসিক চিন্তা কিছুটা বাড়বে তবে বেলা বাড়ার সাথে সাথে ব্যবসায়িক দিক থেকে আপনি শুভ ফল পাবেন ব্যবসায়িক দিক থেকে আয় উপার্জন বৃদ্ধি পাবে এবং ব্যবসা সংক্রান্ত বিষয় কিন্তু উদ্বেগ দূর হবে তাছাড়াও আজ প্রেম ভালোবাসার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে প্রেম ভালোবাসার ক্ষেত্রে দিনটা বেশ ভালো আজ নতুন জীবনসঙ্গীর সন্ধান পেতে পারেন এই দিক থেকে আজকে দিনটা বেশ শুভপ্রদ আজ ছোট ভাই বোনদের দ্বারা উপকৃত হবেন সেই সঙ্গে আজ বন্ধু দ্বারা প্রেমে লিপ্ত হতে পারে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় যেটা দেখা যাচ্ছে দিনটা আপনার জন্য খুব একটা এই দিক থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন অবিবাহিতদের ক্ষেত্রে আজ বিবাহের যোগাযোগ আসবে এবং বিবাহ সংক্রান্ত বিষয়ে আজ কথাবার্তা এগোনে যেতে পারে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ শুভপ্রদ বা বেশ ভালো যাবে আজ আপনার জন্য শুভ রং হল গোলাপি ও শুভ সংখ্যা হলো সাদ এবং আজকের দিনে আপনার জন্য শুভ কাজ হলো বটগাছে জল দিন দিনটা আপনার ভালো যাবে কার্যক্ষেত্রে সফলতা লাভ করবেন বা কার্যসিদ্ধি ঘটবে বিস্তারিত জানতে অবশ্যই মাসিক রাশি ফলে চোখ রাখুন সেই সঙ্গে মঙ্গল ও বৃহস্পতি রাশি পরিবর্তন ওই দুটো ভিডিও অবশ্যই দেখুন তাহলেই বিস্তারিত জানতে পারবেন ভিডিও লিংক এই ভিডিও নিচের ডেসক্রিপশন ওপরের কার্ড অথবা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনা কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে আজ আপনার জন্য শুভ সময় হলো ভোর পাঁচটা তেতাল্লিশ থেকে আটটা চুয়াল্লিশ ও সেই সঙ্গে বেলা এগারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর তিনটে পঁয়তাল্লিশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সফলতা লাভ করবেন প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজ আপনি কোনো ধরনের পুরনো ঋণ থেকে মুক্তি পেতে পারেন বহুদিনের আহ ঋণ থেকে আজ মুক্তি লাভ ঘটবে আজ আপনার আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে উপার্জন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সঞ্চয়ও বাড়বে সেই সঙ্গে আজ অপ্রত্যাশিতভাবে ফাটকা কিছু অর্থ উপার্জন হতে পারে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো আজ বহুদিনের পাওনা টাকা ফিরে পেতে পারেন এই দিক থেকেও আজকের দিনটা বেশ ভালো আটকে থাকা অর্থ পুনরুদ্ধার করতে সক্ষম হবেন আপনি যদি এভাবে আপনার কাজ চালিয়ে যেতে চালিয়ে যান তবে অবশ্যই খুব তাড়াতাড়ি আপনি কিছু বড় আর্থিক সুবিধা পেতে পারেন এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যদি আপনার কোনো প্রচেষ্টা ব্যর্থ হয় তবে নিরুৎসাহিত হবেন না বা নেতিবাচক চিন্তা ভাবনাগুলি আপনার মনে আসতে দেবেন না সেটাই আপনার জন্য ভালো হবে আপনি যদি ভালোভাবে চিন্তা করেন তবে আপনার পক্ষে সব কিছুই ভালো হবে আজ যদি আপনার বেশ কিছু না করার থাকে তবে আপনার মূল্যবান সময়টির সদ্ব্যবহার করুন এবং এমন কিছু করার চেষ্টা করুন যা আপনাকে উপকৃত করবে আজ দিনের দ্বিতীয় ভাগে অর্থাৎ দুপুরের পরবর্তী সময় আপনার নিকট কোনো বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে সেই সঙ্গে আজ বন্ধুদের দ্বারা উপকৃত হতে পারেন এবং এই বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার কারণে আজ আপনার মন সতেজ হবে সেই সঙ্গে আজ দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে স্ত্রীর স্বাস্থ্য সম্পর্কিত বিষয় একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু আজ আপনার উদ্বেগ কিছুটা বাড়তে পারে নিজের স্বাস্থ্যজনিত সমস্যা আজকে কিছুটা বাড়বে কম বেশি আপনার যদি ব্লাড ওরিয়েন্টেড কোনো প্রবলেম থাকে হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার থেকে থাকে তাহলে অবশ্যই আজকের দিনে বাড়তি সতর্কতা অবলম্বন করুন প্রয়োজন হলে ডাক্তারি পরামর্শ নিন সেটাই আপনার জন্য শুভপ্রদ পড়াশোনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজ পড়াশোনার জায়গায় সফলতার যোগ রয়েছে সকালের প্রথম দিকে পড়াশোনায় মন না বসলেও বা অমনোযোগিতা বৃদ্ধি পেলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পড়াশোনা সংক্রান্ত বিষয় শুভ ফল আশা করতে পারেন শিক্ষা সংক্রান্ত বিষয় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আজকে কিন্তু প্রাপ্তি হতে পারে প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজ প্রেমে সফলতার যোগ রয়েছে প্রেম জীবন ভালো যাবে প্রেম জীবন আরো মধুর হয়ে উঠবে আজ জীবন সঙ্গীর সঙ্গে বহুদিন পর দেখা হতে পারে এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো নতুন প্রেমের আজকে প্রপোজাল দিতে পারেন সেই দিক থেকে আজকের দিনে কিন্তু সফলতার যোগ প্রবলভাবে রয়েছে ব্যবসায়িক দিক থেকে যেটা দেখা যাচ্ছে ব্যবসা সংক্রান্ত বিষয় আজ যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে সেই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো ব্যবসায়িক দিক থেকে আয় উপার্জন বৃদ্ধি পাবে নতুন কোনো ব্যবসা আজকের দিনে শুরু করা যেতে পারে কর্ম সংক্রান্ত বিষয় আজ নতুন কর্মপ্রাপ্তি হতে পারে কর্মের জায়গায় সফলতার যোগ রয়েছে সেই সঙ্গে আজ যদি কোনো ইন্টারভিউ থেকে থাকে সেই দিক থেকে আজকে সফলতা লাভ করবেন বিবাহ সংক্রান্ত বিষয় আজ কিন্তু কথাবার্তা না এগোনই ভালো না হলে কিন্তু কম বেশি সমস্যা দেখা দিতে পারে দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় আজকে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে মামলা মোকদ্দমা সংক্রান্ত আজকে কিন্তু কিছুটা চিন্তা উদ্বেগ বাড়তে পারে তবে দুপুরের পরবর্তী সময় মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় শুভ ফল পাবেন আজ আপনার জন্য শুভ রং হলো সবুজ ও শুভ সংখ্যা হলো চার এবং আজকের দিনে আপনার জন্য শুভ কাজ হলো হনুমানজির মন্দিরে লাড্ডু দিন দিনটা আপনার ভালো যাবে কার্যক্ষেত্রে সফলতা লাভ করবেন বা কার্যসিদ্ধি ঘটবে বিস্তারিত জানতে অবশ্যই মাসিক রাশি ফলে রাখুন সেই সঙ্গে মঙ্গল ও বৃহস্পতি রাশি পরিবর্তন ওই দুটো ভিডিও অবশ্যই দেখুন তাহলেই বিস্তারিত জানতে পারবেন ভিডিওর লিংক এই ভিডিও নিচের ডেসক্রিপশন ওপরের কার্ড অথবা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন চলে আসছি পরবর্তী রাশিলগ্নের আলোচনা সিংহ রাশি সিংহলগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে আজ আপনার জন্য শুভ সময় হল সকাল আটটা পঞ্চাশ থেকে এগারোটা পঞ্চান্ন ও সেই সঙ্গে দুপুর তিনটে চল্লিশ থেকে সন্ধ্যা ছটা পঞ্চাশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজ সন্তান সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান হবে যা আপনার বড় উদ্বেগ দূর করতে পারে সন্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হয়ে থাকলে সেই সম্পর্ক কিন্তু আজ আবার জোড়া লাগবে বা সম্পর্ক আরো ভালো হয়ে উঠবে সন্তান সংক্রান্ত বিষয়ে যদি কোনো চিন্তাভাবনা অর্থাৎ নেগেটিভ চিন্তা ভাবনা থেকে থাকে আপনার মাথায় সেই চিন্তা কিন্তু আজ দূর হবে আজ সন্তানের শিক্ষায় যদি কোনো বাধা থাকে তবে আজ সেটা সমাধান হতে পারে আজ আপনার স্ত্রীর সঙ্গে একটি দুর্দান্ত দিন কাটবে এবং স্ত্রীর সঙ্গে রোমান্টিক ভাব বজায় থাকবে দাম্পত্য জীবনে আজ জীবন সঙ্গীর সঙ্গে বেশ রোমান্টিক কিছু মুহূর্ত কাটতে পারে আজ দুজনের মধ্যে প্রেম ভালোবাসা বাড়বে সেই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো তবে কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে আজ কর্মক্ষেত্রে রাজনীতি সম্পর্কে আপনার সাবধানতা অবলম্বন করা উচিত আজ আপনার কাজের দিকে মনোনিবেশ করুন তবে আপনার সহকর্মীদের অত্যাধিক বিশ্বাস করবেন না সহকর্মীদের দ্বারা আজ ক্ষতিগ্রস্ত হতে পারেন সহকর্মীদের শত্রুতার কারণে কিন্তু কর্মক্ষেত্রে কম বেশি সমস্যা দেখা দেবে কর্মক্ষেত্রে কর্মসংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন না কারোর সঙ্গে না হলে কিন্তু আপনার কর্মবিচ্যুতি ঘটতে পারে বা কর্মত্যাগ হতে পারে এই দিক থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করা উচিত সেই সঙ্গে আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন তবে আজ অর্থনৈতিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে উপার্জন বৃদ্ধি পাবে আর্থিক উপার্জন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাবে নতুন কোনো ব্যবসা আজকে দিনে শুরু করতে পারে ব্যবসায়িক দিক থেকে লাভ বাড়ার সাথে সাথে আজ ব্যবসায়িক দিক থেকে দীর্ঘমেয়াদী লগ্নি করতে পারে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো সেই সঙ্গে আজ আপনার ব্যবসা সংক্রান্ত বিষয় বা কর্ম সংক্রান্ত বিষয় অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম কিছুটা বাড়তে পারে আজ আপনাকে খুব কঠোর পরিশ্রম ও সংগ্রাম করতে হতে পারে জীবনে অর্থাৎ কর্মক্ষেত্রে সফলতা পেতে গিয়ে আজ কিছু আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজ খুব সহজেই শেষ করতে সক্ষম হবেন আজকের দিনে আপনার ছোটোখাটো ভ্রমণ আপনার জন্য খুব একটা অনুকূল হবে না আজ ভ্রমণ সংক্রান্ত বিষয় একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে না হলে ভ্রমণের কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন সম্ভব হলে বাইরে যাওয়া এড়িয়ে চলুন সেটাই আপনার জন্য শুভপ্রদ প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো প্রেমে সফলতার যোগ রয়েছে তবে আজ জীবন সঙ্গীর ইগোর কারণে কিন্তু প্রেমের ক্ষেত্রে কম বেশি সমস্যা দেখা দেবে তাছাড়া আজ প্রেম জীবনে তেমন কোনো সমস্যা নেই নতুন প্রেমের ক্ষেত্রে আজ সফলতার যোগ প্রবলভাবে রয়েছে এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভপ্রদ শিক্ষার যোগাযোগ বাড়বে যে কোনো ধরনের গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা বেশ ভালো সফলতা প্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে মামলা মুকদ্দমা সংক্রান্ত বিষয় আজকে শুভ ফল আশা করতে পারেন মামলা মুকদ্দমা আজ আইলাবে সম্ভবনা রয়েছে দীর্ঘদিন ধরে চলা মামলা মুকদ্দমার আজ নিষ্পত্তি হতে পারে এই দিক থেকে আজকের দিনটা অত্যন্ত শুভপ্রদ আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজকের দিনে লটারি করতে পারেন আজ লটারি সূত্রে কিছু ফাটকা অর্থ উপার্জনের হতে পারে বা অর্থ প্রাপ্তি হতে পারে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো আজ অপ্রত্যক্ষিতভাবে হটকা কিছু অর্থ উপার্জনের হতে পারে বা আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে আজ শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন না হলে অর্থ ক্ষতির সম্মুখীন হতে পারে আজ আপনার জন্য শুভ রং হলো আকাশি ও শুভ সংখ্যা হলো চার এবং আজকের দিনে আপনার জন্য শুভ কাজ হলো দুটো আতপ চাল মুখে নিয়ে ঘর থেকে বেরোন দিনটা আপনার ভালো যাবে কার্যক্ষেত্রে সফলতা লাভ করবেন বা কার্যসিদ্ধি ঘটবে বিস্তারিত জানতে অবশ্যই মাসিক রাশি ফলে চোখ রাখুন সেই সঙ্গে মঙ্গল ও বৃহস্পতি রাশি পরিবর্তন ওই দুটো ভিডিও অবশ্যই দেখুন তাহলেই বিস্তারিত জানতে পারবেন ভিডিওর লিংক এই ভিডিওর নিচের ডেসক্রিপশন ওপরের কার্ড অথবা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে আজকে দিনটা কেমন যাবে আজ আপনার জন্য শুভ সময় হলো ভোর ছটা পঞ্চাশ থেকে আটটা চুয়াল্লিশ ও সেই সঙ্গে দুপুর বারোটা একচল্লিশ থেকে বিকেল চারটে আটত্রিশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন প্রথমে যেটা দেখা যাচ্ছে আজ আপনার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে একটুখানি বাড়তি নজর দেওয়া উচিত স্বাস্থ্য সংক্রান্ত বিষয় কিন্তু আজ রোগভোগের কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে বিশেষ করে সেই সঙ্গে আজ মাইগ্রেনের সমস্যা মাথার ব্যথা বেদনা সেই সঙ্গে আজ ঠান্ডা লাগার সমস্যা সাইনাসের প্রবলেম এইগুলো কম বেশি দেখা দিতে পারে এবং এই সংক্রান্ত বিষয় কিন্তু কম বেশি ভুক্ত হতে পারে অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে আজ কর্মক্ষেত্রে কাজের চাপ কিছুটা বাড়বে আজ কঠোর পরিশ্রমের কারণে আপনি অনেক দুর্বল অনুভব করবেন এবং শারীরিক দিক থেকে কিন্তু দুর্বলতা কিছুটা বৃদ্ধি পাবে আজ আপনার নিজের দিকে মনোনিবেশ করা ভালো আজ নিজের শখ পূরণ হতে পারে বিভিন্ন ধরনের মনোবাঞ্ছা বা ইচ্ছা পূরণ হতে পারে এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো গৃহে আজ সুখ শান্তি বজায় থাকবে ঘরের পরিবেশ আজ শান্ত থাকবে আজ দীর্ঘদিন পর বাড়ির পরিবেশ এত সুন্দর থাকবে যার কারণে কিন্তু আপনার মনে সুখ শান্তি ফিরে আসবে মানসিক শান্তি প্রবেশ করবে বা মানসিক শান্তি ফিরে পাবেন আজ আপনি আপনার পরিবারের সঙ্গে এই সময়টি পুরোপুরিভাবে উপভোগ করতে সক্ষম হবেন আজ পরিবারের সদস্যদের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ করতে পারেন এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো আজ বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে এবং আত্মীয়ের দ্বারা কিন্তু আজ আপনার বিভিন্নভাবে আপনি লাভবান হতে পারেন বা ভাগ্যোন্নতি হতে পারে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে কিন্তু বিভিন্ন দিক দিয়ে সফলতা পাবেন বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন নতুন নতুন আয়ের উৎস আপনার সামনে উন্মুক্ত হতে পারে সেই সঙ্গে বহুদিনের আটকে থাকা অর্থ আজ পুনরুদ্ধার করতে পারেন তাছাড়াও আপনি যদি বহুদিন ধরে কোথাও লোনের চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই লোনটা হচ্ছিল না কোনো না কোনো কারণে আটকে যাচ্ছিল আজকে আপনার সেই লোন পাশ হতে পারে এবং এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো তাছাড়াও আজ আপনার আর্থিক উপার্জন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনি যদি দীর্ঘদিনের পুরনো কোনো ধারদেনায় জড়িত ছিলেন কোনোভাবে পরিশোধ করতে পারছিলেন না আজকের দিনে কিন্তু সেই ধার দেনা পরিশোধ হতে পারে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ শুভপ্রদ বা ভালো ফল আশা করতে পারেন ওভারঅল এই দিক থেকে দিনে ভালো ফল পাবেন বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে দাম্পত্য অশান্তি অশান্তি থাকলে সেই আজকের দিনে মিটে যাবে আজ আপনি আপনার শখের কারণে কিছু অর্থ ব্যয় করতে পারেন তবে কোনো ধরনের মিথ্যাচার না করাই ভালো আজ যে কোনো কিছু খোলামেলাভাবে সাদরে গ্রহণ করুন বা কোনো কিছু ভুল করে থাকলে অবশ্যই বাড়ির সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করুন না হলে কিন্তু কিছু সমস্যা বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজ সফলতার যোগ রয়েছে শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা বেশ শুভপ্রদ প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে উদ্বেগ কিছুটা বাড়তে পারে অবশ্যই এই দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবসায়িক দিক থেকে আজকের দিনে দীর্ঘমেয়াদী লগ্নি করা থেকে বিরত থাকুন না হলে কিন্তু অর্থগতির সম্মুখীন হতে পারে আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজকের দিনে লটারি কাটা থেকে বিরত থাকুন না হলে এই লটারির কারণে অর্থ ক্ষতির সম্মুখীন হবেন বা অর্থ নাশ হতে পারে এবং এই দিক থেকে কিন্তু আর্থিক ক্রাইসিস তৈরি হতে পারে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত আজ আপনার জন্য শুভ রং হলো নীল ও শুভ সংখ্যা হলো আট এবং আজকের দিনে আপনার জন্য শুভ কাজ হলো শ্রী গণেশ ঠাকুরের কাছে এক টাকা প্রণামী দিন দিনটা আপনার ভালো যাবে কার্যক্ষেত্রে সফলতা লাভ করবেন বা কার্যসিদ্ধি ঘটবে বিস্তারিত জানতে অবশ্যই মাসিক রাশি ফলে চোখ রাখুন সেই সঙ্গে মঙ্গল ও বৃহস্পতি রাশি পরিবর্তন ওই দুটো ভিডিও অবশ্যই দেখুন তাহলেই বিস্তারিত জানতে পারবেন ভিডিওর লিঙ্ক এই ভিডিও নিচের ডেসক্রিপশন ওপরের কার্ড অথবা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন চলে আসছি পরবর্তী লগ্নের আলোচনা তুলা তুলারাশি তুলালগ্নের ক্ষেত্রে আজকে দিনটা কেমন যাবে আজ আপনার জন্য শুভ সময় হল সকাল পাঁচটা তেতাল্লিশ থেকে আটটা চুয়াল্লিশ ও সেই সঙ্গে বেলা এগারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর তিনটে পঁয়তাল্লিশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন প্রথমে যেটা দেখা যাচ্ছে আজ আপনার আচরণে একটুখানি পরিবর্তন আনার চেষ্টা করতে হবে না হলে কিন্তু সামাজিক মাধ্যমে কোনোভাবে দুর্নামের শিকার হতে পারেন এবং দুর্নাম আসতে পারে এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত আজ আপনি যদি ভারসাম্যপূর্ণ আচরণ না করেন তবে আজ আপনি খারাপ বিষয়ে জড়িয়ে যাবেন এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে আজ আপনার ব্যক্তিগত জীবনে বিভেদ সৃষ্টি হতে পারে আজ বন্ধু বান্ধবের থেকে কিন্তু বিচ্যুতি ঘটতে পারে বন্ধু বান্ধবের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন আজ আপনার বাবার সঙ্গে কিছু বিষয় নিয়ে মতনৈক্য তর্ক পারেন এই দিক থেকে কিন্তু কিছু সমস্যা বাবার সঙ্গে সম্পর্কের হানি বা সম্পর্ক খারাপ হতে পারে আজ আপনার বাবার মেজাজ বেশ খারাপ হবে এবং বাবার দিক থেকে কিন্তু আপনাকে কিছুটা সমস্যা ফেস করতে হবে এমন পরিস্থিতিতে যদি তিনি কিছু তিক্ত কথা বলেন তবে আপনার চুপ করে থাকাটাই দরকার বা চুপ করে থাকা উচিত না হলে কিন্তু সমস্যা বাড়বে ছাড়া কমবে না আজ আপনার আর্থিক অবস্থা ভালো হবে উপার্জন বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে কিন্তু আজ আপনি লাভবান হবেন প্রেমের ক্ষেত্রে আজ ভালো ফল পেতে পারেন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো নতুন প্রেম জীবনে আসতে পারে প্রেমে সফলতার যোগ প্রবলভাবে রয়েছে আপনি যদি আপনার জীবন জীবনসঙ্গীকে আপনার মনের কথাটি জানাবেন ভাবছেন বহুদিন ধরে আজকের দিনে জানাতে পারেন সেক্ষেত্রে আজকে শুভ ফল পাবেন তাছাড়াও আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক নিয়ে অর্থাৎ যে সম্পর্ক নিয়ে আলোচনা করতে পারেন সেই দিক থেকে আজকে আপনি ইতিবাচক ফলাফল পাবেন আজ আপনি যদি আপনার স্বাস্থ্যের দিক থেকে নজর রাখেন তাহলে সেটাই আপনার জন্য শুভপ্রদ হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কম বেশি সমস্যা দেখা দেবে আজ ঘুমের ব্যাঘাতের কারণে কিন্তু কিছুটা কিছুটা সমস্যা বাড়তে পারে ঘুম সংক্রান্ত বিষয় শারীরিক অসুস্থ বা শারীরিক দিক থেকে কিন্তু দুর্বল অনুভব হবে এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত তাছাড়াও আজ ব্যবসায়িক দিক থেকে যেটা দেখা যাচ্ছে ব্যবসা সংক্রান্ত বিষয় আজকে ব্যয় কিছুটা বাড়বে ব্যবসায়িক দিক থেকে কিন্তু কিছু ক্ষতির সম্মুখীন হতে পারেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটা খুব একটা শুভ নয় ব্যবসায়িক দিক থেকে কিন্তু উপার্জনের জায়গায় কিছুটা ঘাটতি দেখা দিতে পারে সেই সঙ্গে বৈদেশিক ব্যবসা বাণিজ্যে আজকের দিনে অর্থ লগ্নি করলে কিন্তু অর্থ ক্ষতির সম্মুখীন হতে পারেন এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন বিবাহ সংক্রান্ত বিষয়ে যারা কথাবার্তা এগোতে চাইছেন অর্থাৎ অবিবাহিতদের ক্ষেত্রে আজকে বিবাহ সংক্রান্ত বিষয়ে কথাবার্তা এগোনো যেতে পারে এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো বা শুভ ফল পাবেন তাছাড়া ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ শুভপ্রদ আজ আপনার জন্য শুভ রং হল বেগুনি ও শুভ সংখ্যা হল সাত এবং আজকের দিনে আপনার জন্য শুভ কাজ হল এক চিমটি নুন বাড়ির চালে ফেলুন দিনটা আপনার ভালো যাবে কার্যক্ষেত্রে সফলতা লাভ করবেন বা কার্যসিদ্ধি ঘটবে বিস্তারিত জানতে অবশ্যই মাসিক রাশি ফলে চোখ রাখুন সেই সঙ্গে মঙ্গল ও বৃহস্পতি রাশি পরিবর্তন ওই দুটো ভিডিও অবশ্যই দেখুন তাহলেই বিস্তারিত জানতে পারবেন ভিডিও লিঙ্ক এই ভিডিও নিচের ডেসক্রিপশন ওপরের কার্ড অথবা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে আজ আপনার জন্য শুভ সময় হলো সকাল আটটা পঞ্চাশ থেকে এগারোটা পঞ্চান্ন ও সেই সঙ্গে দুপুর তিনটে চল্লিশ থেকে ছটা পঞ্চাশ আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার জন্যে শুভ শুভ মিশ্রিত আজ কাজে ব্যস্ত থাকার কারণে আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে বেশি সময় ব্যয় করতে পারবেন না এবং এই দিক থেকে কিন্তু মনে কিছুটা দুঃখ কষ্ট আসতে পারে আজ নিজের আর্থিক অবস্থানকে আরও শক্তিশালী করার জন্য বা আর্থিক উপার্জন আরো বাড়াতে আজ আপনি একটি নতুন পরিকল্পনা করতে পারেন এবং সেই পরিকল্পনায় আজ সফলতা লাভে লাভ করবেন সেই সঙ্গে আজ আপনি যদি আপনার বয়স্ক গুরুজনদের ব্যক্তিদের পরামর্শ নেন তবে আপনি সম্পূর্ণ এই দিক থেকে কিন্তু লাভবান হবেন এবং সেই সংক্রান্ত বিষয়ে শুভ ফল আশা করতে পারেন বেকারদের জন্য আজকের দিনটা বেশ ভালো হবে বেকারদের আজ কর্মপ্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে কর্মক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাবে আজ দীর্ঘ লড়াইয়ের পর আপনি কিছু ভালো খবর পেতে পারেন আজ আপনার স্ত্রীর সঙ্গে সমস্যা আপনার বিবাহিত জীবনে চাপ সৃষ্টি করবে দাম্পত্য জীবনে কিন্তু আজ কম বেশি অশান্তি দেখা দিতে পারে এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে সেই সঙ্গে আজ জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্যের দিকে একটুখানি বাড়তি নজর রাখা উচিত এবং এই শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় অর্থাৎ এই রোগভোগের কারণে কিন্তু আজ কিছুটা অর্থ ব্যয় হতে পারে এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত না হলে কিন্তু কিছু অর্থ খরচ বাড়তে পারে বা আর্থিক দিক থেকে কিন্তু কিছুটা ব্যয় বাড়তে পারে অবশ্যই এই দিকে একটুখানি নজর দিতে হবে আজ যতদূর সম্ভব একে অপরের সঙ্গে তাল মিলিয়ে চল চলার চেষ্টা করুন অর্থাৎ দাম্পত্য জীবনে জীবন সঙ্গীর সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করুন সেটাই আপনার জন্য শুভপ্রদ এছাড়াও আজ আপনার প্রিয়জনের সঙ্গে আপনার আচরণটি ঠিক রাখুন অর্থাৎ সঠিক আচার ব্যবহার করুন না হলে কিন্তু কম বেশি সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আজ প্রবলভাবে রয়েছে এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে পড়াশোনা সংক্রান্ত বিষয় যেটা দেখা যাচ্ছে আজ যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আজ সফলতা লাভ করবেন সেই সঙ্গে উচ্চশিক্ষার যোগাযোগ আসবে উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয় আজকের দিনে শুভ ফল পাবেন তবে গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকে দিনটা খুব একটা শুভপ্রদ নয় ব্যবসায়িক দিক থেকে যেটা দেখা যাচ্ছে আজ ব্যবসা সংক্রান্ত বিষয় জড়িয়ে পড়তে পারেন এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবসায়িক দিক থেকে দীর্ঘমেয়াদী করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য শুভপ্রদ তাছাড়াও আজ মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় বা মামলা মোকদ্দমা সংক্রান্ত কারণে কিন্তু কিছুটা অর্থ ব্যয় হতে পারে এবং এই আর্থিক দিক থেকে কিন্তু আপনাকে কিছুটা কষ্ট ভোগ করতে হবে আজকের দিনে আজ হঠাৎ করে সন্ধ্যের পরবর্তী সময় ফাটকা কিছু অর্থপ্রাপ্তি হতে পারে বা কোনো আনএক্সপেক্টেড গেইন হতে পারে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ শুভপ্রদ প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজ প্রেম জীবন সুখের হবে তবে নতুন প্রেমের ক্ষেত্রে সফলতার জায়গায় কিন্তু কিছুটা বাধা সফলতা পেতে গিয়েও পাবেন না তাই অবশ্যই আজ যদি আপনার জীবনসঙ্গীকে আপনার মনের কথাটা জানাবেন ভাবছেন অবশ্যই আজকের দিনটা বিরত থাকুন সেটাই আপনার জন্য শুভপ্রদ না হলে কিন্তু আজ আপনি ব্যর্থতার শিকার হতে পারেন এই দিকটাকে একটুখানি নজর রেখে প্রেমের বিষয়ে আজকের দিনটাকে অ্যাভয়েড করা উচিত এটাই আপনার জন্য ভালো হবে তাছাড়াও আজ আপনার জন্য শুভ রং হলো সাদা ও শুভ সংখ্যা হলো ছয় এবং আজকের দিনে আপনার জন্য শুভ কাজ হল যে কোনো কাজে যাওয়ার পূর্বে আজ একটি নকুল দানা মুখে নিয়ে ঘর থেকে বেরুন দিনটা আপনার ভালো যাবে কার্যক্ষেত্রে সফলতা লাভ করবেন বা কার্যসিদ্ধি করবে। ঘটবে বিস্তারিত জানতে অবশ্যই মাসিক রাশি ফলে চোখ রাখুন সেই সঙ্গে মঙ্গল ও বৃহস্পতি রাশি পরিবর্তন ওই দুটো ভিডিও অবশ্যই দেখুন তাহলেই বিস্তারিত জানতে পারবেন ভিডিও লিংক এই ভিডিও নিচের ডেসক্রিপশন ওপরের কার্ট অথবা কমেন্ট বক্সের কমেন্টে পেয়ে যাবেন চলে আসছি পরবর্তী লগ্নের আলোচনা ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে আজ আপনার জন্য শুভ সময় হল সকাল ছটা থেকে সকাল আটটা একত্রিশ ও সেই সঙ্গে দুপুর বারোটা আটচল্লিশ থেকে বিকেল তিনটে চুয়াল্লিশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন ক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে আজ আপনি একটু সুখী দাম্পত্য জীবন উপভোগ করবেন দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে দীর্ঘদিন ধরে চলা কোনো অশান্তির আজ অবসান হতে পারে আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার মানসিক সংযুক্তি বৃদ্ধি পাবে এবং আপনাদের পারস্পরিক বন্ধন কিন্তু আজ ভালো হবে এবং আরও মধুর হয়ে উঠবে আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে কোথাও পিকনিকের জন্য যেতে পারেন বা ছোটোখাটো ভ্রমণ হতে পারে সেই সঙ্গে অন্যদিকে আজ চিন্তা ভাবনা করে ব্যয় করুন না হলে কিন্তু আর্থিক কষ্ট দেখা দিতে পারে অবশ্যই এই দিক থেকে একটুখানি আজ কোনো বিষয় উত্তেজিত হয়ে খুব বেশি অর্থ ব্যয় না করাই ভালো হবে না হলে না হলে কিন্তু কম বেশি সমস্যা দেখা দেবে সেই সঙ্গে আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় ভাগে বাড়ির পরিবেশ কিছুটা খারাপ হতে পারে বাড়ির গৃহে কোনো অশান্তি কলহ দেখা দিতে পারে এবং এই দিক থেকে কিন্তু কম বেশি সমস্যা আজকে ভোগ করতে হবে যা আপনার পরিবারের সদস্যদের মধ্যে বিরোধের সম্ভাবনা আরও বাড়িয়ে তুলতে পারে আপনার কথা নিয়ন্ত্রণ করা দরকার আজ আপনার কথাবার্তার ক্ষেত্রে একটুখানি সংযত হতে হবে অন্যথায় সমস্যা হতে পারে স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে তেমন কোনো সমস্যা নেই তবে হার্টের কোনো প্রবলেম থেকে থাকলে অবশ্যই আজকের দিনে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে সেই সঙ্গে আজ জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের দিকে একটুখানি বাড়তি নজর রাখা উচিত না হলে কিন্তু সমস্যা দেখা দেবে প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজ ক্ষেত্রে দিনটা বেশ ভালো যোগ আজকের দিনে প্রবলভাবে রয়েছে সেই সঙ্গে অবিবাহিতদের আজ বিবাহ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ আসতে পারে সেই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে বা শুভপ্রদ মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে আজ শুভ ফল পাবে বিশেষ করে দাম্পত্য জীবন সম্পর্কে যদি কোনো মামলা মোকদ্দমা চলে থাকে সেই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো কর্মের জায়গায় আজ উন্নতির যোগ রয়েছে ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে না নেওয়াই উচিত হবে সেটাই আপনার জন্য বেশ ভালো হবে আজ আপনার জন্য শুভ রং হলো সবুজ ও শুভ সংখ্যা হল পাঁচ এবং আজকের দিনে আপনার জন্য শুভ কাজ হলো আজ কপালে গেরুয়া তিলক কাটুন দিনটা আপনার ভালো যাবে কার্যক্ষেত্রে সফলতা লাভ করবেন বা কার্যসিদ্ধি ঘটবে বিস্তারিত জানতে অবশ্যই মাসিক রাশি ফলে চোখ রাখুন সেই সঙ্গে মঙ্গল ও বৃহস্পতি রাশি পরিবর্তন ওই দুটো ভিডিও অবশ্যই দেখুন তাহলেই বিস্তারিত জানতে পারবেন ভিডিও লিংক এই ভিডিও অথবা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন চলে আসছি পরবর্তী রাশি আলোচনা মকর মকর লগ্নের ক্ষেত্রে দিনটা কেমন যাবে আজ আপনার জন্য শুভ সময় হলো সকাল আটটা পঁয়তাল্লিশ থেকে দুপুর বারোটা আটত্রিশ ও সেই সঙ্গে দুপুর দুটো চুয়াল্লিশ থেকে সন্ধে পাঁচটা আটত্রিশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে আজকের দিনে আপনি যে কোনো ক্ষেত্রে কিন্তু খুব সহজেই সফলতা লাভ করবেন প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজ আপনার বহুদিনের ফেলে রাখা কাজে মনোযোগ দেওয়ার প্রয়োজন অবহেলা করলে তা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হতে পারে আজ আটকে থাকা কাজগুলো পুনরুদ্ধার হতে পারে আজ আটকে থাকা কাজ সম্পূর্ণ করার চেষ্টা করুন সেটাই আপনার জন্য শুভপ্রদ হবে তাছাড়াও আজ কর্মক্ষেত্রে দিনটা বেশ ভালো যাবে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আজ বেতন বৃদ্ধি হতে পারে এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো তাছাড়া সেই সঙ্গে আজ বিবাহিত জীবনে দিনটি বেশ ভালো হবে আজ আপনাদের দুজনের মধ্যে ভালোবাসা থাকবে আজ আপনার প্রিয়জনরা আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে সহায়তা করবে অর্থাৎ পারিবারিক সদস্যদের কারণে কিন্তু আজ কোনো না কোনোভাবে আপনি উপকৃত হতে পারেন সেই সঙ্গে আজ শিক্ষার্থীদের জন্য দিনটা খুব একটা ভালো না আপনার পড়াশোনায় মনোনিবেশ করা কঠিন হতে পারে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আজ অমনোযোগিতা কিছুটা বাড়তে পারে এই ধরনের সমস্যা আজ কম বেশি দেখা দেবে সেই সঙ্গে এমন পরিস্থিতিতে আজ আপনি বেশ বিরক্ত বোধ করবেন এবং মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে আজ আপনি অতিরিক্ত চাপ না নিলেও আপনার মনকে শান্ত রাখুন সেটাই আপনার জন্য আজ আপনার পরিবারে সুখ এবং শান্তি থাকবে সুখ শান্তি বজায় থাকার পাশাপাশি আজ দীর্ঘদিন ধরে কোনো অশান্তি চলে থাকলে পারিবারিক দিক থেকে কিন্তু সেই অশান্তি মিটে যাবে এবং পারিবারিক সদস্যদের সঙ্গে আজ সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে আজ ভাই বোনদের দ্বারা কোনো না কোনো উপকৃত হতে পারেন এই দিক থেকে দিনটা বেশ ভালো

ঠান্ডা লাগার সমস্যা সাইনাসের সমস্যায় কিছুটা ভুক্ত হতে পারে এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে দিক যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার একটুখানি ভাবনা চিন্তা করা উচিত নতুন ব্যবসা দিনে শুরু হবে না সেই সঙ্গে বৈদেশিক ক্ষেত্রে আজকে কিন্তু কম বেশি বাধা প্রাপ্ত হবেন এবং এই বাধার কারণে কিন্তু ব্যবসায়িক দিক থেকে উন্নতির পথে কিছুটা বাধার সৃষ্টি হবে এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত প্রেম সংক্রান্ত বিষয় আজকে শুভ ফল আশা করতে পারেন প্রেমে সফলতার যোগ রয়েছে প্রেমজ বিবাহের যোগ আজ প্রবলভাবে রয়েছে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে আপনি যদি নিয়মিত লটারি কেটে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে লটারি কাটা থেকে বিরত থাকুন না হলে লটারিতে অর্থ ক্ষতির সম্মুখীন হতে পারেন এই দিক থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তাছাড়া আজকের দিনটা আপনার জন্য বেশ শুভপ্রদ আজ আপনার জন্য শুভ রং হলো হলুদ ও শুভ সংখ্যা হলো এক এবং আজকের দিনে আপনার জন্য শুভ কাজ হলো। ঘরের সকলের জন্য মিষ্টি কিনে আনুন দিনটা আপনার ভালো যাবে কার্যক্ষেত্রে সফলতা লাভ করবেন বা কার্যসিদ্ধি ঘটবে বিস্তারিত জানতে অবশ্যই মাসিক রাশি ফলে মঙ্গল ও বৃহস্পতি রাশি পরিবর্তন ওই দুটো অবশ্যই দেখুন বিস্তারিত জানতে পারবেন ভিডিও লিংক এই কার্ড অথবা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকে দিনটা কেমন যাবে আজ আপনার জন্য শুভ সময় হলো ভোর পাঁচটা তেতাল্লিশ থেকে সকাল আটটা চুয়াল্লিশ ও সেই সঙ্গে বেলা এগারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর তিনটে পঁয়তাল্লিশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজ আপনার যে কোনো কাজ সংক্রান্ত বিষয় শুভ ফল পাবেন আজ নতুন কর্মপ্রাপ্তির যুগ রয়েছে কর্মের জায়গায় আজ উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে সেই সঙ্গে কর্মক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলে থাকে ঝামেলা ঝঞ্ঝাট বা অশান্তি চলে থাকে সেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা আজ প্রবলভাবে রয়েছে আজ এই দিক থেকে দিনটা আপনার বেশ ভালো যাবে আজ আপনি কোনো ভালো সুযোগ পেতে পারেন তা সে কর্মক্ষেত্রে বা কর্ম সংক্রান্ত বিষয় হোক বা ব্যবসা সংক্রান্ত বিষয় সব দিক থেকেই কিন্তু সার্বিকভাবে আজকে দিনটা বেশ ভালো এবং শুভ ফল পাবেন আজ ভাগ্য ভাগ্যোন্নতির যোগ প্রবলভাবে রয়েছে আজ কর্ম যেরকম নতুন পাওয়ার যোগ রয়েছে সেই সঙ্গে ব্যবসায়িক দিক থেকে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন নতুন ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটা বেশ ভালো ব্যবসায়িক দিক থেকে দীর্ঘমেয়াদি লগ্নি করতে পারেন সেই দিক থেকে লাভবান হবেন তাছাড়াও আপনি যদি শেয়ারে কোনো ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে বিনিয়োগ করতে পারেন সেই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো বা শুভ যাওয়ার সম্ভাবনা আপনার জন্য রয়েছে তাছাড়াও আজ আপনি অনেক প্রশংসা পেতে পারেন কর্মক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে প্রশংসা পাওয়ার সাথে সাথে আজ পদোন্নতির যুগ প্রবলভাবে রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বিবাহিত জীবনে আজ স্ত্রীর কাছ থেকে বেশি কিছু আশা করবেন না হলে কিন্তু কিছুটা সমস্যা দাম্পত্য কলহ দেখা দিতে পারে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত না হলে কিন্তু আজ আপনি তার কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেতে পারেন তবে আজ হতাশ হওয়ার দরকার নেই কারণ প্রতিদিন এরকম হয় না বা হবেও না আজ খারাপ তো কাল ভালো অবশ্যই এই চিন্তাভাবনা নিয়ে এগিয়ে চলুন এবং সম্পর্ক আরো মধুর করার চেষ্টা করুন সেটাই আপনার জন্য শুভপ্রদ হবে আজ রোমান্টিক জীবনে আপনি কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন প্রেমের ক্ষেত্রে আজকে কম বেশি সমস্যা পোয়াতে হবে প্রেম সংক্রান্ত বিষয় কিন্তু মানসিক উত্তেজনা বা উদ্বেগ কিছুটা বাড়বে মানসিক দিক থেকে কিন্তু কিছুটা চিন্তা বাড়তে পারে এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত তাছাড়াও আজ মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বাড়তি নজর বা খেয়াল রাখা উচিত মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা কিন্তু কিছুটা দেখা দিতে পারে এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে আজ আপনার আর্থিক পরিস্থিতি বেশ ভালো থাকবে আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে সেই সঙ্গে সঞ্চয় বৃদ্ধি পাওয়ার প্রবলভাবে রয়েছে ব্যবসায়িক দিক থেকে আজকে দিনটা বেশ ভালো পড়াশোনা সংক্রান্ত বিষয় যেটা দেখা যাচ্ছে আজ উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা থাকলেও লোয়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু সফলতার যোগ রয়েছে সেই সঙ্গে আজ শিক্ষা সংক্রান্ত বিষয় বিভিন্ন ধরনের সুযোগ পেতে পারেন সেই সুযোগগুলোকে কাজে লাগান স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে আজ আপনার চোখের সমস্যা কিছুটা দেখা দিতে পারে চোখ সংক্রান্ত বিষয় একটুখানি সাবধানতা অবলম্বন করবেন চোখে হঠাৎ করে কোনো কিছু খোঁজা লেগে যাওয়া এবং এই সংক্রান্ত বিষয় কিন্তু চোখের কিছুটা বাড়তে পারে জন্য মামলা সংক্রান্ত বিষয়ে আজ আপনার মানসম্মান হানি হতে পারে সেই সঙ্গে আজ কিন্তু আপনার মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় মানসিক উদ্বেগ কিছুটা বাড়বে এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করুন আজ ফাটকা কোনো উপার্জনের চেষ্টা না করাই উচিত ফাটকা উপার্জনের জায়গায় অর্থলগ্নি করলে কিন্তু সেই অর্থ ক্ষতি হতে পারে বা অর্থ না সম্ভাবনা প্রবল রয়েছে আপনি যদি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজ শেয়ার মার্কেটে লগ্নি করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য শুভপ্রদ তাছাড়া আজকের দিনটা আপনার জন্য বেশ শুভপ্রদ বা বেশ ভালো যাবে আজ আপনার জন্য শুভ রং হলো সাদা ও শুভ সংখ্যা হল ছয় এবং আজকের দিনে আপনার জন্য শুভ কাজ হলো যে কোনো কাজে যাওয়ার পূর্বে আজ একটি নকুল দানা মুখে নিয়ে ঘর থেকে বেরোন দিনটা আপনার ভালো যাবে কার্যক্ষেত্রে সফলতা লাভ করবেন বা কার্যসিদ্ধি ঘটবে বিস্তারিত জানতে অবশ্যই মাসিক রাশি ফলে চোখ রাখুন সেই সঙ্গে মঙ্গল ও বৃহস্পতি রাশি পরিবর্তন ওই দুটো ভিডিও অবশ্যই দেখুন তাহলেই বিস্তারিত জানতে পারবেন ভিডিওর লিঙ্ক এই ভিডিওর নিচের ডেসক্রিপশন ওপরের কার্ড অথবা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনা মিন রাশি মিনলগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে আজ আপনার জন্য শুভ সময় হল সকাল আটটা পঞ্চাশ থেকে সকাল এগারোটা পঞ্চান্ন ও সেই সঙ্গে দুপুর তিনটে চল্লিশ থেকে সন্ধ্যে ছটা পঞ্চাশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত ভালো যাবে আজ আপনি কোনো সামাজিক কাজকর্মের দ্বারা সম্মান পেতে পারেন আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে আজ অনেকে আপনার প্রশংসা করবে আজ আপনি মানসিকভাবে দৃঢ় থাকবেন আপনার বিবাহিত জীবন আজকে স্বাভাবিক হবে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে আজ আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আজ আপনাকে অবশ্যই আর্থিক বিষয়ে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত ভাবনা চিন্তা করে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন সেটাই আপনার জন্য শুভপ্রদ আজ অন্যের নির্দেশে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সেই সিদ্ধান্ত ভালো হবে না এবং অন্যের নির্দেশে কোনো সিদ্ধান্ত নিলে তার কারণে কিন্তু বিশেষ করে আপনি যদি নতুন কোনো ব্যবসা বা বিনিয়োগের কথা ভাবছেন সেক্ষেত্রে কিন্তু আপনি অন্যের কথা শুনে যদি আজকে চলেন সেক্ষেত্রে আপনার সিদ্ধান্তটি ভুল হতে পারে এবং আপনি সার্বিক দিক থেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন বা ক্ষতির শিকার হতে পারেন এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত আজ আপনার ব্যক্তিগত জীবন সুখের হবে পরিবার নিয়ে আজ একটি আনন্দের দিন কাটবে আজ কর্মক্ষেত্রে তেমন কোনো কাজের চাপ থাকবে না এবং এই দিক থেকে আজ মানসিক শান্তি ফিরে পাবেন মানসিকভাবে আজ উৎফুল্লিত হয়ে উঠবেন সেই সঙ্গে কর্মের জায়গায় মনোরম পরিবেশ থাকবে আজ দীর্ঘ সময় পর আপনি এমন কিছু সময় পাবেন যেখানে কাজের চাপ আপনার ওপর কম থাকবে এবং এই কারণে কিন্তু আপনি আপনার পারিপার্শ্বিক বাকি কাজগুলো কিন্তু কমপ্লিট করতে পারবেন এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো আজ আপনার রোমান্টিক জীবনে ভালোবাসা এবং সুখ শান্তি থাকবে রোমান্টিকতায় আজ ভরপুর থাকবে আজ আপনার সঙ্গীর মেজাজ আরও রোমান্টিক হবে এবং রোমান্টিক কিছু মুহূর্ত কাটতে পারে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাবে নতুন কোনো প্রেমের সঞ্চার হতে পারে বা নতুন কোনো প্রেমের ক্ষেত্রে আজকে সফলতার যোগ রয়েছে তাছাড়াও প্রেম জীবনে যদি কোনো সমস্যা চলে থাকে সেই সমস্যা কিন্তু আজ মিটে যাচ্ছে এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো সেই সঙ্গে আজ বহুদিনের পুরনো কোনো প্রেম আপনার জীবনে ফিরে আসতে পারে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে তাছাড়াও ব্যবসায়িক দিক থেকে আজকে অবশ্যই বিনিয়োগের ক্ষেত্রে বা লগ্নির ক্ষেত্রে একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত তাছাড়া মোটামুটি ব্যবসা আজ ভালো চলবে মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় আজ জয়লাভের সম্ভাবনা রয়েছে পড়াশোনার দিক থেকে যেটা দেখা যাচ্ছে আজ উচ্চশিক্ষা সূত্রে ছোটোখাটো ভ্রমণ হতে পারে শিক্ষা সংক্রান্ত বিষয় আজকে শুভ ফল পাবেন যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজ সফলতার যোগ রয়েছে এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো বিভিন্ন ধরনের গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা বেশ ভালো যাবে যারা বিবাহ সংক্রান্ত বিষয়ে কথাবার্তা এগোতে চাইছেন আজকের দিনে এগোতে পারেন আজকের দিনটি আপনাদের জন্য এই দিক থেকে অত্যন্ত শুভ হতে চলেছে ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে আজ আপনার জন্য শুভ রং হলো লাল ও শুভ সংখ্যা হলো নয় এবং আজকের দিনে আপনার জন্য শুভ কাজ হলো। একটি বেলপাতা বহমান নদীতে বিসর্জন দিন দিনটা আপনার ভালো যাবে কার্যক্ষেত্রে সফলতা লাভ করবেন বা কার্যসিদ্ধি করবে। বিস্তারিত জানতে অবশ্যই মাসিক রাশি ফলে চোখ রাখুন সেই সঙ্গে মঙ্গল ও বৃহস্পতি রাশি পরিবর্তন ওই দুটো ভিডিও অবশ্যই দেখুন তাহলেই বিস্তারিত জানতে পারবেন ভিডিওর লিংক এই ভিডিও নিচের ডেসক্রিপশন ওপরের কার্ড অথবা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কোনো জিজ্ঞাসা থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর নিয়মিত দৈনিক সাপ্তাহিক ও মাসিক রাশিফল পেতে এই ভিডিওর নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকান প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ